এর আগের ক্লাসে আমি ভার্বাল সম্পর্কে আলোচনা করেছি। ভার্বালসের তিনটে ভাগ, জিরান, পার্টিসিপেল এবং ইনফিনিটিভ সম্পর্কে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব ভার্ব সম্পর্কে। ভার্ব কী? ভার্ব হলো ডুইং ওয়াট, অর্থাৎ যার দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়। ভি, আর, বি এই চারটে মাত্র লেটার নিয়ে এই ভার্ব শব্দটি গঠিত। কিন্তু এই চারটে লেটার হলেও ভার্বের যে কাজ, সে কাজ কিন্তু বিস্তর। আমরা কোনো সেন্টেন্স যখন করতে যাই, তখন ভার্ব কিন্তু আমাদের অবশ্যই লাগবে, এর গুরুত্ব এতটাই অপরিসীম। দেখো, কোনো সেন্টেন্সে হয়তো সাবজেক্ট বুঝে রেখে আমরা সেন্টেন্সটাকে করতে পারি, কিন্তু ভার্ব বুঝে রেখে কিন্তু কোনো সেন্টেন্স কিন্তু করা যায় না। যেমন সাবজেক্ট বুঝে রেখে, ধরুন আমি যদি বলি গো, মানে যাও, কারোর দিকে তাকিয়ে বললাম গো, মানে যাও, এখানে ইউ সাবজেক্টকে উজ্জ্বল রেখেছি, কিন্তু একটা ভার্ব দিয়েও কিন্তু সেন্টেন্স হয়, কাম, এসো। এই সব কথাগুলোতে দেখো, আমি কিন্তু কোনো সাবজেক্ট বলছি না, শুধু ভার্ব দিয়েই কিন্তু সেন্টেন্স তৈরি হচ্ছে, সেন্টেন্স তৈরি করা যায়। অর্থাৎ ভার্ব হলো সেন্টেন্সের এমন একটা পার্ট, এমন একটা অংশ, যাকে বাদ দিয়ে সেন্টেন্সের অর্থ কিন্তু হয় না। তা ভার্ব নিয়ে ভাগ কিন্তু বিস্তর রয়েছে, অনেক রকম ভাগ রয়েছে। তা ইংরেজিতে ইংরেজি গ্রামার হচ্ছে এমন একটা জিনিস যেখানে কোনো কিছু ভাগের আগে আমরা কিন্তু সাধারণত বলে থাকি, সাধারণত এইভাবে ভাগ করা যায়, মানে পুঙ্খানুপুঙ্খ কেউ কিন্তু বলতে পারে না যে হ্যাঁ একেবারে দুভাগে ভাগ করা যায় কি তিন ভাগে ভাগ করা যায় চার ভাগে ভাগ করা যায়, এরম বলতে পারে না। কিন্তু সাধারণত কথাটা কিন্তু আমাদের কিন্তু যোগ করতে হয়, অর্থাৎ তার বাইরেও থাকলে থাকতে পারি। তা আজকের আমরা ভার্বের যে ভাগ শিখব, ভার্বকে সাধারণত চারটে পৃথক শ্রেণীতে ভাগ করা যায়। কী কী সেই পৃথক শ্রেণী দেখো। অক্সিলারি, প্রথম শ্রেণীর মধ্যে রয়েছে অক্সিলারি, প্রিন্সিপাল। অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, আর প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান ক্রিয়া। ট্রানজিটিভ, দ্বিতীয় শ্রেণীতে রয়েছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, সকর্মক, অকর্মক। তৃতীয়তে রয়েছে দেখো ফাইনাইট, নন ফাইনাইট, যেটা আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপেল। ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আরেকটা ভাগ হলো লাস্ট ভাগ, চার নম্বর ভাগ, স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব। স্টেট মানে হচ্ছে অবস্থানধর্মী, আর ইভেন্ট মানে হলো ঘটনাধর্মী ক্রিয়া। আজকের ক্লাসে আমরা শিখব অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে, অর্থাৎ ভার্বের যে প্রথম শ্রেণীটা রয়েছে সেই সম্পর্কে আমরা শিখব। আমি প্রথমে প্রিন্সিপাল ভার্বটা কী জিনিস সেটা বলে দিচ্ছি, তারপরে যাব আমি অক্সিলারি ভার্বে। প্রিন্সিপাল ভার্ব কী? প্রিন্সিপাল ভার্বকে মেন ভার্ব বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ভার্ব, অর্থাৎ যে ভার্ব কারোর উপর নির্ভর করে না, অর্থাৎ যে ভার্ব নিজে নিজে ব্যবহৃত হতে পারে, কারোর সাহায্যের প্রয়োজন হয় না, তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। প্রিন্সিপাল ভার্বের উদাহরণ কী? কাম, গো, ইট, সি, স্লিপ ইত্যাদি, এগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। আর অক্সিলারি ভার্ব কী? অক্সিলারি ভার্ব হলো এমন একটা ভার্ব যে ভার্ব একা একা ব্যবহৃত হতে পারে না, সে সবসময় প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করতে ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব। যেহেতু এটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করতে ব্যবহৃত হয়, তাই এর নাম আবার কিন্তু হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে আবার তিন ভাগে ভাগ করা যায়, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আর মোডাল অক্সিলারির কিন্তু ভাগ নেই, কয়েকটা উদাহরণ রয়েছে আমি বলে দিচ্ছি। আমি প্রথমে প্রাইমারি অক্সিলারিটা কী জিনিস আমি একটু বলে দিই। প্রাইমারি অক্সিলারিকে প্রথম প্রাইমারি অক্সিলারির প্রথম ভাগের নাম হলো বি, বি ভার্ব। এই বির মধ্যে কে কে রয়েছে আবার দেখো, বি ভার্বের আবার অনেকগুলো ভার্ব রয়েছে। বি নিজেই একটা বি ভার্বের উদাহরণ, অ্যাম, ইচ, আর, ওয়াচ, ওয়ার, বিন আর বিং। হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ নিজেই একটা ভার্ব আছে, হ্যাচ আর হ্যাট। ডু ভার্বের মধ্যে ডু নিজেই একটা ভার্ব, ডাচ আর ডিড। এ গেল আমার প্রাইমারি অক্সিলারির ভাগ। এগুলো কিন্তু সব অক্সিলারি, বি, এম, ই, জার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, এজ, এগুলো সব অক্সিলারি। অক্সিলারির মধ্যে প্রাইমারি অক্সিলারি, এগুলোকে বলবো ওয়ার হলো প্রাইমারি অক্সিলারি, বি হলো প্রাইমারি অক্সিলারি, ইচ প্রাইমারি অক্সিলারি, হ্যাভ প্রাইমারি অক্সিলারি, ডু প্রাইমারি অক্সিলারি, এগুলো কিন্তু সব কিন্তু প্রাইমারি অক্সিলারির উদাহরণ। এবার আমরা যাব মোডাল অক্সিলারি কী কী রয়েছে। শ্যাল, সুট, উইল, উট, ক্যান, কুট,
may, might, must, need, dare, used to, আর ought to. এগুলো হলো আমার মোডাল অক্সিলারি ভাগ। এবারে আমাদের কাজ হবে যে আমরা কোথায় বি ভার্ব বসাবো, কোথায় হ্যাভ ভার্ব বসাবো, কোথায় ডু ভার্ব বসাবো, কোথায় মোডাল বসাবো, কোন কোন মোডালটা কোথায় ব্যবহার করব। এর আলোচনা কিন্তু বিস্তর, এই মোডালের আলোচনা কিন্তু বিস্তর। প্রাইমারি অক্সিলারি ইউসেজটা খুব একটা বেশি টাইম লাগবে না, কিন্তু এই মোডাল অক্সিলারির ইউসেজ যেটা, ব্যবহার যেটা, এর আলোচনা কিন্তু বিস্তর। আমি এই সমস্ত আলোচনাগুলো পরপর এক এক করে তোমাদের বুঝিয়ে দেব। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। আমার চ্যানেল যারা ফলো করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো করে পড়াশোনা করো। এখনকার মতো বিদায় নিচ্ছি। গুড বাই।